বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বিসিসের আয়োজনে আজ রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশের সফটওয়্যার ও আইটি শিল্পের পাঁচ বছরের রূপকল্প ওয়ান বাংলাদেশ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিসিসের সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রপতি মন্ত্রী শাহরিয়ার আলম এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জায়েদ আহমেদ পালক বক্তৃতা করেন। বক্তারা 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সফটওয়্যার ও আইটি শিল্পের ওয়ান বাংলাদেশ বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ ওয়ান বাংলাদেশ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।